আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে যাইরাম খুবই ইম্পর্টেন্ট একটা গ্রাম, বন্যা কবলিত একটা গ্রাম আসলো। আপনারা জানেন যে গত যে ছেলের যে বন্যা গেছিল, ভয়াবহ যে বন্যা আমাদের উসমানগর মিঠাবরাং, যে আপনার আমি অনেক ভিডিও দিয়েছিলাম মিঠাবরাঙ্গ বন্যার অবস্থা, তো সেই গ্রামে বন্যা কবলিত একটা গ্রামে যাইরাম আজকে। তো আমি এখন আছি হজপুর দেখা যায় আমার পিছনে যে অনেক নৌকা দেখা, তো নৌকা দিয়ে আমরা যাইনি, আমরা কিছুক্ষণ ওয়েট করা লাগবো। এই মুহূর্তে নৌকার সমস্যা চিন্তা করছি না, কিছু টাইমও আছে। আপনার এই টাইম টেবিল আছে না কত সময় পড়বে? কত সময় পড়বে নাও স্যার? ওইখান থেকে আধা ঘন্টা পর পর। আর যদি প্যাসেঞ্জার হয়ে যায়? হ্যাঁ, তো আধা ঘন্টা ওয়েট করা লাগবো নাও সারতে। প্রত্যেকটা নাওয়ার টাইম আছে আধা ঘন্টা, যা তো লাইন সিরিয়াল হওয়ার পর আধা ঘন্টা পরে দিন, আধা ঘন্টা পরে একজন হয় তেও সারিলিবা, একজন হইলেও সারিলিবা, আধা ঘন্টা পরে দিন একজন হয় তো শেষ থাকবো। আচ্ছা, ঠিক আছে, আমরা নাও প্রায় মানুষ হয়ে গেছেন, তো আমরা কিছুক্ষণ ওয়াইট হবি আর তারপরে আমরা ইনশাআল্লাহ। রাইস মিল, ঠিক আছে, আমার দেখা যাচ্ছে রাইস মিল, ওই পুরো যে রাইস মিল যে একটা ভালো আছেন আপনারা সকল? সকল ওখানো তোমার দেখছি উমর ফুড়ি আছে রাইস মিল, ইনো চিন্তা কিনো শেষ নেই, বদলি বদলি ট্রান্সফার। ঠিক আছে ঠিক আছে, ভালো আছো তুমি? তুমি আছো না বন্ধুর তোমার ট্রান্সফার? ঠিক আছে, রিটায়ার অবসর প্রাপ্ত, ঠিক আছে। তেরো দিন হয়েছে মাত্র, আরো যাও তো তো কে তুমি ওই পুরান সোভিয়ার্স লগে থাকুক আর নাটোর ভ্রমণ দেখুক আপনারা, আমরা একটু পরে না উঠবো তারপর নাও নৌকা ছাড়বো, তারপর তো লগে থাকুক। মাছ আইনি আই মনে সুন্দর আই মাইসকে বিয়ার্স, এখন সময় হয়ে গেছে আমরা না উঠি যাবো না উঠ ইয়ে খাওয়া, আমরা এখন না উঠলাম। বিসমিল্লাহ, নাও বাসাই লও, শেষ শেষ শেষ, আগান হইস খালি ফালাই না করি আয়ো আসলে না তো করি
টুবিয়ার্স এখনো মেশিন স্টার্ট দেওয়া হয়েছে, আমরা যাই মুগি, তো লগে তাও কা আর দোয়া করো কা আল্লাহর হাওলা। আমরা এখন মিটারাঙ্গের উদ্দেশ্যে রওনা দিলাম, কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখাইম, তো দেখলে লগে তাও কে মিষ্টি করবো না, আসলে সৌন্দর্য খুবই সুন্দর প্রাকৃতিক। এগুলো তো পানি আসলো সন্ধ্যা প্রচুর পানি আসলো। তো ভিউয়ার্স ভাড়া কত করে কইলে? 25 টাকা। ও জুতা কি ভাড়া ভিউয়ার্স? এখন বর্তমান সময় 12 হইলে 25 টাকা। দুনিয়ার সময় আরো ডাবল আসতো, দুনিয়ার সময় আরো ডাবল ভাড়া আসতো না, ওইটা করে বুকুইটা এখানে খালি। আসলে বাস এক কথা একটা খুবই অসাধারণ, মানে খুবই অসাধারণ একটা প্লেস আমরা যেন যাইরাম বা যেবার যাইরাম এখন। কারণ এই হচ্ছে প্রকৃতির যে সুন্দর যে আবহাওয়া, আবহাওয়া সুন্দর বা প্রকৃতির দুই সাইডের যে প্রকৃতি বা বর্তমানে আওয়ার যে রূপটা, আসলে রূপটা দেখার পরে আসলে খুবই ভালো লাগে। আপনার যদি মন খারাপ থাকে আর যদি আপনি নাও ভ্রমণ করেন, তাহলে তাহলে আপনার মন মানসিকতা অটোমেটিকই চেঞ্জ হয়ে যাবে। আর ভ্রমণও লাগে একটা খুবই সুন্দর জায়গা, ভ্রমণ করা লাগে, যারা ভ্রমণ করে আসে না ওটা ভ্রমণ করতে চান বা প্রকৃতি দেখতে চান, তাহলে আপনার লাগে কি আমরা আমরা এলাকাটা উসমানীনগর উপজেলা এক নম্বর ইউনিয়ন নিমিটা অঙ্গ যাওয়ার যে নাওকা যে রাস্তা, বর্তমান পানি কমে গেলে তো শেষ, পানি কমে গেলে আরও একটা দৃশ্য, এখন পানি থাকায় থাকায় একটা দৃশ্য, পানি কমে গেলে আর একটা দৃশ্য, সো সব দৃশ্য মিলাইয়া আমি মনে করি একটা খুবই 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 সুন্দর একটা জায়গা। যদি একটা সুন্দর করা যায়, আরও সুন্দর করা যায়, তাহলে আমরা দেখা গেছে আমরা এই সাইড পর্যটন এরিয়া হওয়ার সম্ভাবনা খুবই আছে। সো কর্তৃপক্ষ যারা আসবে যদি সুন্দর করে করতে চান তাহলে আরও সুন্দর করা যায়, খুবই সুন্দর জায়গা আমি দেখাই আপনারা আপনার দেখো এখন। আসলে ওই তারা মাছ মারে, তারা অন্য খাওয়া অন্য ঘুম অন্য থাকুন অনুযায়ী তারা মাছ মাছ ইয়ে করে ওই যে ওটা বড় বড় জালে তারা মাছ শুন, যেগুলো মাছ তারা মারে ওই জালো মাছ শুন দেখা আপনার দেখা জাল মাছে পাল্লাক ওইলে একটা বাড়ি কি বাড়ি তো বন্যাস পানি আসলো আমি দেখছি বা আপনারাও দেখছেন। যা রে পিচ্ছি পাল দে
এই মুহূর্তে আমরা হাওড়ায় প্রবেশ করে নিয়েছি। আমরা এখন বানে হাওড়া আছি। কি সুন্দর দেখেতে প্রকৃতি, ও আকাশে রোদ নাই, সব মিলে এখন ভালো লাগে। পানির শব্দ, পানির শব্দ নাই। সো বিয়ার্স, ফাইনালি আমরা এখন মিটাওয়ারাঙ্গে পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সহিত আলামতে আমার আইনা পৌঁছাইছো মিটাওয়ারাঙ্গ। আমরা মিটাওয়ারাঙ্গে না হইলে আমছি মজলিস শুরু, যে আপনার কুরআন মসজিদ যেন আছে ওখানে, পিসের রায়হান ভাই বাড়ির সামনে এখন লামছি এই আমরা ঈশ্বরে আমি। সো এখন আমরা মিটাওয়ারাঙ্গ বন্যা ক্ষতিগ্রস্ত লইয়া, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখন বর্তমানে কোন অবস্থা আছেন, কিলা আছেন, সেই সম্পর্কে ভিডিও বানাইমো। আপাতত আমরা এখানেও এই ভিডিও শেষ করিলাম, পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা থাকা। পরবর্তী ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তিনবার কইলাম, কারণ পরবর্তী ভিডিও আপনার এই খুবই ইম্পর্টেন্ট। সো লগে থাকা, আর পরবর্তী দেখা ভিডিও দেখার অপেক্ষা থাকা। আসে যারা আমার ভিডিও কষ্ট করে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছেন নতুন ভিউয়ার্স, অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবা, ভিজিট করে আইবো আমার চ্যানেল। ভিডিও আছে যতটুকু পারি সুন্দর করার চেষ্টা করি। তো বলা যাবো আর আমার চ্যানেল লগে থাকবে। আসসালামু আলাইকুম।